परम पूज्य स्वामी शिवानंद गुरु शिवानंद जी महाराज, परम पूज्य स्वामी विश्वरूपानंद जी महाराज, परम पूज्य स्वामी सेवानंद जी महाराज, परम पूज्य स्वामी जय भक्तानंद जी महाराज, परम पूज्य स्वामी चित शिवानंद जी महाराज, समस्त चिदानंदमय सब जग जानी परहु प्रणाम जोरी जुग पाणी सवाई ईश्वर प्रणाम जाना छी। परम पूज्य स्वामी विज्ञानंद जी महाराज के प्रणाम। अनेक सुना है छे, देखा है छे, बोला है छे, विचार करा है छे, अनेक किछु श्रवणेर परे मनन आर निधिध्यास करते हय आत्मज्ञान प्राप्तिर जन्य। ये सूक्ष्म तत्व ओके अनुभव करते गेले सूक्ष्म अवस्था के निजेके निये जेते हय। सेई जन्य गुरुदेवेर प्रेरणाय ये सेवक सबाई के अनुरोध करछि একটু সোজা বসে, চোখ বন্ধ করে, হাত জুড়ে শরীরটাকে ঢিলা ছেড়ে দিন। রিল্যাক্স ইউর বডি ফ্রম টোজ আপ টু ফোরহেড, ফিল অ্যাজ ইফ ইউর বডি ইজ গেটিং কোল্ডার অ্যান্ড কোল্ডার ফ্রম টোজ আপ টু ফোরহেড। পা থেকে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম অনুভব করুন। অফ টু ফোরহেড কপাল পর্যন্ত, পা থেকে কপাল পর্যন্ত শরীর ঠান্ডা হয়ে গেছে। ত্রিকুটি সিন্দুর চন্দন লাগার যে স্থান ওইখানে গুরুদেবকে ধ্যান করুন, গুরুদেবের মধ্যে ইষ্টদেবকে ধ্যান করুন আর ইষ্ট মন্ত্র জপ করুন। জপ সহিত ধ্যান, ইষ্ট মন্ত্র জপ চলে থাকবে, তার সঙ্গে ধ্যান চলে থাকবে। জপ সহিত ধ্যান করুন। এখন জপ বন্ধ করে দিন, শুধু ধ্যান করুন। ফোকাস ইউর অ্যাটেনশন অন দ্য লর্ড, লোটাস ফিট আর লোটাস ফেস অফ দ্য লর্ড, ভগবানের চরণারবিন্দে বা মুখারবিন্দেতে ধ্যান করুন। এখন তিনটি জিনিস আছে, ধ্যেয় ধ্যাতা আর ধ্যান। ধ্যেয় হচ্ছেন ইষ্টদেব, ধ্যাতা আপনি, করছেন ধ্যান। এই ধ্যান চালু রাখুন। নো জপ, ওনলি ধ্যান, কেবল ধ্যান করছেন। এখন ধ্যান বন্ধ করে মনটাকে আত্মস্থ করে দিন। ডিপ স্লিপ, সুষুপ্তি অবস্থায় যেরকম থাকলে কিছু জানা যায় না, ফিল অ্যাজ ইফ ইউ আর ইন ডিপ স্লিপ, সুষুপ্তি অবস্থায় আছেন, যোগ নিদ্রায় আছেন, এইরকম অনুভব করুন। বিকজ ভ্যাকেট ইউর মাইন্ড, ডোন্ট থিঙ্ক এনিথিং, absolute silence, no thought,
भावना शून्य अवस्था थको कॉन्शियस स्लीप जाग्रत निद्रा अवस्था आपनी Be calm and quiet for a moment. Prashant avasthay thakun. Ek muhurt. No thought, absolute silence, bhavana sunya avastha, prashanta avastha. उच्चारण करे चोख खोलबे गंगार धारे পাঁচটা পাত্র নিয়ে যদি গঙ্গা জল আমরা রাখি পট নম্বর ১ গঙ্গা জল পট নম্বর ২, ৩, ৪, ৫ সুরাই হাঁড়ি লোটা গ্লাস এরকম বিভিন্ন পাত্রেতে গঙ্গা জল থাকে গঙ্গা জল তো একটি কিন্তু সুরাই গঙ্গা জল হাঁড়ি গঙ্গা জল মটকা গঙ্গা জল গ্লাস গঙ্গা জল লোটা গঙ্গা জল এরকম যে হয় ইয়ে ছিল এটা লাঠিতে যদি সব পাত্রকে ভেঙে দেওয়া যায় তাহলে গঙ্গা জলই একমাত্র গঙ্গা জলই থাকবে এই যে দেড় দু মিনিটের মধ্যে শরীরটাকে ভুলে মনটাকে জপ সহিত ধ্যান ধ্যান আর ধ্যানাতীত অবস্থাকে নিয়ে গেলেন সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় মনকে নিয়ে আবার মনকে আত্মস্থ করে দিলেন তখন যে অবস্থা থাকলো যারা সত্যি সত্যি ভাবনা শূন্য হতে পারতেন একটা অনির্বচনীয় আনন্দ নিশ্চয় অনুভব হয়ে যায় সেটা হলো আপনার অসল স্বরূপ আসল গঙ্গা জল একটি চোখ খোলার পরে নাম রূপের যে লিমিটিং আর্যমটা আছে সেগুলো আপনাকে আবার এই সরাই গঙ্গা জল মটকা গঙ্গা জল হাড়ি গঙ্গা জল লোটা গঙ্গা জল গ্লাস পট নম্বর ১, ২, ৩, ৪ এইগুলো হয়ে গেল আজকে জ্ঞান যোগ উপরে কিছু চর্চা করার আগে আগে দুবার রাজর্ষি জনকের মতন হাত বুদ্ধদেবের মতন করুণাসিক্ত হৃদয় ভক্তিভাব কর্মযোগ ভক্তিযোগ করে জ্ঞান যোগ মানে এসে যা বুঝেছি এটা শুধু একটা খেলা হচ্ছে ব্রহ্মের খেলা এটি তো মনো আকর্ষণ ব্রহ্মণ এক ওহম বহুশ্যাম প্রজায় এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি এই ব্রহ্মের খেলা যদি ব্রহ্মের খেলা হয় ক্রীড়তি ভগবান ক্রীড়তি হংসহ সোহম সোহমিতি ক্রীড়তি বনমালী ক্রীড়তি যদি খেলা হয়
তাহলে আমরা অতি সরলভাবে কি করে সে খেলাকে ভার নিব, যেটা আমাদের কোনো সন্দেহ থাকবে না, বোঝা যাবে সব কিছু। কনসাস প্লে, লেট আস হ্যাভ কনসাস প্লে এন্ড মেক আওয়ার লাইফ ফ্রুটফুল। সেই কনসাস প্লেটা কি? একজন রাজকুমার ভিকেরির পার্ট নিল ক্লাবের সঙ্গীদের সঙ্গে ড্রামাতে। ভিকেরির পার্ট যখন করত তখন ওর ভিতরে যে ভাবনা থাকত, আমি ভিখারি নয়, আমি রাজকুমার, 3 ঘন্টার জন্য একটা ড্রামাতে আমি ভিকেরির অভিনয় করছি, এইটুকু ভাব নিয়ে রাজকুমার যেরকম অভিনয় করে থাকে। আর অত সুন্দর বাবু, এক পয়সা দে দো, দু দিন সে ভুখা হো, যেতে পেন্ডালকে টাকা লোক ফেলে দেয়, সবাইকে খুশ করে দেয়। সেই আদর্শটাকে যদি আমরা নেব, কাঠপুতলোর মতন হয়ে যাব, হি ইজ দ্য ওয়ার পুলার, অ্যাজ পার হিজ ওয়ার পুলিং দি পপেট ইজ ড্যান্সিং, তাহলে কি হবে? যে পাঠটা যোগী পাঠ হোক, ভোগী পাঠ হোক, রোগী পাঠ হোক, দাগী পাঠ হোক, যে কোনো অভিনয় পাঠ দেয়া আছে, সেই পাঠটাকে আমি অভিনয় করছি প্রভুর ইচ্ছাকে। আসলে আমি কে ওটা গুপ্তভাবে রাখবেন, রাজকুমার ভিখারির পাঠ করছে। গুরুদেব বলেছেন তিনি তুমি, ইউ আর ডিভাইন, ও ম্যান ইউ আর ডিভাইন, তুমি দিব্য। গুরুদেব বলেছেন রেডিয়েন্ট ইমর্টাল আত্মা, সে ভাবটাকে একদম ব্রহ্মজ্ঞান বাইরে আলোচনা চর্চা করবেন না, করা হয় না, এই গুরুর বিদ্যা, ওটাকে ভিতরে রেখে দেবেন আজ থেকে এই মুহূর্ত থেকে। কাকে বলার দরকার নেই, কোনো চর্চার নেই। রোগ হয়েছে, সবাই বলছে রোগী, আপনি ভাবেন আমার শরীরে রোগ আছে, আমি কি রোগী হব কি করে? আমার চশমা ভেঙে গেলে কি আমি ভেঙে যাই? এই হলো যে জ্ঞান। আমার মনেতে টেনশন আছে, মনটা তো টেনশনের জন্য, রোগটা তো রোগ ভু, শরীরটা রোগের ভণ্ডার, শরীর রোগ হবে না, কোথায় রোগ হবে? এইভাবে নট দিস বডি নট দিস মাইন্ড, আসল আমি, আমি বলে কিছু নেই। প্রেম গলি অতি সাংকরি, জিসমে দো ন সমায়, জব মে হু তব ওহ নহি, জব ওহ হে তব নহি মে। আপনি একটু আগে বললেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আর তিনি আমি, আমি আর সে, ওহ ওহ আর মে, এ দো আমি তিনি, হতে পারে না। তিনি মানে ওহ, তিনি যদি সাগর হন আপনার আমিটা হলো একটা লহর, তিনি যদি সোনা হন আপনার আমিটা হলো একটা গহনা অলংকার, সোনা অলংকার, তিনি যদি কপাস তুলো হন আপনি একটা, আপনার আমিটা হলো একটা বস্ত্র, তিনি যদি মাটি হন কুম্ভারের বাড়িতে একটা মৃন্ময় পাত্র হলো আপনার আমি, তিনির ভিতরে আমি, ওহকে অন্দর মে মহজুদ হ্যায়। তো এই যে তত্ত্ব, এইটাকে অনুভব করে বুঝে গিয়ে আমরা বুঝে গেল, আর কার্যক্ষেত্রে
আপনারা খুশি হবে। পরম পূজ্য স্বামী গুরু সেবানন্দজী মহারাজ, পরম পূজ্য স্বামী নির্লিপ্তানন্দজী মহারাজ, আরেকজন শ্রী ভাগীরথী মহাপাত্রজি, এ সেবক, এ আমরা কয়েকজন গুরুদেবের ভক্ত শিষ্য মিলিয়ে একটা শিবানন্দ সেন্টিনারি বয়েজ হাই স্কুল যে চলছে এখানে খণ্ডগিরিতে, একবার প্রার্থনা সভার পরে পরে একজন প্রফেসর অদ্বৈত বেদান্ত শ্রী জগন্নাথ সংস্কৃত ইউনিভার্সিটি পুরী থেকে এসে পৌঁছে গেলেন। আমি বললাম, ও ডক্টর মহাপাত্র, বসুন বসুন, খুব খুশি বসুন। ওনাকে প্রায় বসিয়ে ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম, আরে ছেলেরা তোমরা কে জন্ম হয়েছ, হাত তুলো, রেজ ইউর হ্যান্ডস, হু ইজ বর্ন, আরে হাত তুলো, রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড, নোবডি রেজ ইউর হ্যান্ড, আরে তোমরা কি জন্ম হয়নি, না না, কে জন্ম হয়েছে, আমার শরীর, কে বুড়ো হবে, আমার শরীর বুড়ো হবে, বৃদ্ধ হবে, রোগ কাজ তাতে রোগ হবে, শরীরে রোগ হবে, কে মরবে, আমার শরীর মরবে, তুমি তাহলে কে, আমি অমর আত্মা, সবাই বল। প্রফেসর অফ অদ্বৈত বেদান্ত বললেন, যে থিওরিটা আমি পড়াই ওটা এখানে প্র্যাকটিস হচ্ছে, এইভাবে বাচ্চারা ওরা বলছে আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি অমর আত্মা, মানে এটা একটা সংস্কার। তাহলে আমরা কি করব, আত্মতত্ত্ব মানে আপনি তো বুঝে গেছেন যে আমি ছিলাম 100 বছর আগে, থাকবো 100 বছরের পরে, এখন আছি এই ঘটতে, গঙ্গা জল, সরাই গঙ্গা জল, মাটি গ্লাস গঙ্গা জল, লোটা গঙ্গা জলের মতন একটা লিমিটিং আর্জেন্ট দিয়ে এখানে রাখানো হয়েছে, একটা অভিনয় করার জন্য পাট দেওয়া আছে, ভগবান দিয়েছেন একটা পাট অভিনয়ের জন্য, ঠিক আছে ওই পাটটাকে অভিনয় করছি, ওই অভিনয়টাকে সুন্দর করে করতে কর্তব্য সম্পাদন, বিহায় কামান্য সর্বান কুমান সরতি নিষ্ক্র নির্মম নিরহংকার সশান্তি অধিগচ্ছতি, দ্বিতীয় অধ্যায় 71 ভার্স ভগবদ্গীতা। অহংকার মমকার, আমি মানে আপনি লিমিট করে দিচ্ছেন নাম রূপকে, এই নাম এই রূপ আমি, ওটা গলত অজ্ঞানতা, তাই অজ্ঞানতা, ব্যবহারের জন্য ড্রামার জন্য ঠিক আছে, সবাইকে বলবেন না আমি ব্যাস ঠিক, কিন্তু আসল অনুভবটা কি হবে আপনার ভিতরে, ভিতরে অনুভবটা ভিতরে হবে সবসময় নিজে নিজের ভিতরে, কেউ সাহায্য করবে না, নিজেকেই অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে, সলভ হয়ে গেল, লভ হয়ে গেল, গিভ হয়ে গেল, পিউরিফাই হয়ে গেল, মেডিটেট হয়ে গেল, এখন রিয়লাইজ, রিয়লাইজ, রিয়লাইজ। গুরুদেব বলছেন কি উপলব্ধি করতে হবে, এই যে ধ্যানের দ্বারা শরীরকে ভুলে ভুলে ভুলে, জপ সহিত ধ্যানের দ্বারা মনকে একটু সূক্ষ্ম অবস্থাকে নিয়ে এসে, কেবল ধ্যান দ্বারা সূক্ষ্মতর অবস্থাকে নিয়ে গিয়ে আবার মনকে আত্মস্থ করে দিয়ে থটলেসনেস, ধ্যানাতীত অবস্থায় কিছু না করে সাধনা করে ভগবত প্রাপ্তি হয়, সাধনা না করলে ভগবত প্রাপ্তি হয় না, সাধনা করেও ভগবত প্রাপ্তি হয় না। টু হুম গড চুজেস রিয়লাইজেস হিম, সবকিছু করে, প্রত্যাহার, মনকে অন্তর্মুখ করে, ধারণা করে, ধ্যান করে, সমাধিস্থ অবস্থার জন্য পৌঁছে যান। ধ্যানের পরে আপনি সিঁড়িতে এসে গেলেন ছাতের পর্যন্ত, তারপরে ছাতের উপরে চলে গেলে আর সিঁড়ি আবশ্যকতা নেই, মনের আর আবশ্যকতা নেই, মনটাকে বাদ দিয়ে দিলেই ছাতের উপরে আপনি পৌঁছে যাবেন। সব ক্রিয়া যখন বন্ধ হয়ে যাবে সুখাতি সূক্ষ্ম অবস্থাকে আপনি চলে যাবেন, তারপরে গুরুদেবের সঙ্গে এক হয়ে যাবে।
आज के ही गुरुदेव कोले तुले नीते नीले नी है कोले तुले नीते आये मा शाली मुन्न माली कोले तुले नीते आये मा जथा आचे शुद्ध भालो वासा वासी सेथा जेते प्राण चाये मा वही गुरुदेवेर संगो उपलब्धि लाभ करार इच्छा थाकले जेदिन जप सहित ध्यान करछेन जप रहित ध्यान करुन तारपरे ध्यान बंद करे दिए শুধু স্থির হয়ে বসে যান, কোনো কিছু না ভেবে। তিনি যখন সদয় হয়ে যাবেন তখন আপনার জীবনের লক্ষ্য ভর্তি হয়ে যাবে। এই সাধনাটা আমরা আসুন নিজে নিজে কিচ্ছু কোনো কিছু করতে হয় না, সকল কার্য যখন বন্ধ হয়ে যায় লাস্ট শুধু বসে থাকা, শিশু বিড়াল বাচ্চার মতন পড়ে থাকতে হবে, মা নিয়ে যেখানে রাখার কথা বিড়াল ক্যাট রাখবে। এই যে একটা জ্ঞান যোগের এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, সেই ভাবেতে সোহম শ্বাস প্রশ্বাসের ভিতরে ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম, গুহা হলো এই যে শ্বাস প্রশ্বাস, এইখানে যে সোহম চলছে, তিনি আমি তিনি আমি আয়াম ধাট আয়াম ধাট হংস হংস সেই ভাব একটু ভিতরে রেখে গড প্লাস মাইন্ড ইজ ইকুয়াল টু ম্যান, ম্যান মাইনাস মাইন্ড ইজ ইকুয়াল টু গড। মাইন্ড ইজ মিস্ট্রিজ অ্যান্ড কন্ট্রোল বইতে গুরুদেব ফার্স্ট লাইন লিখেছেন দ্যাট হুইচ সেপারেটস ম্যান ফ্রম গড ইজ দ্য মাইন্ড। এই মনটাকে নাশ করার এক মিনিটের মধ্যে আমরা চেষ্টা করে একটু মনকে সরিয়ে দিলাম, যারা সরিয়েছেন তারা পেয়েছেন অনেক বছর আনন্দের একটা ঝলক নিশ্চয় পেয়েছেন। এইটাই অভ্যাস করে আসুন আমরা শ্রেষ্ঠ গুরু দক্ষিণা দেব যে है हार तुम्हारे हाथों में और जीत तुम्हारे हाथों में। एंड दाइन ओ लॉर्ड ऑल इज दाइन दाइन बिटम दाउ आर एवरीथिंग दाउ जस्ट एवरीथिंग दाउ आर जस्ट आई एम ओनली एन इंस्ट्रूमेंट इन द हैंड्स आई एम एन ऑल एंटिटी आई कैन डू नथिंग आई पजेस नथिंग ग्रांट मी फेथ एंड डिवोशन। ये शरणागति मंत्र बोले गुरुदेव के प्रणाम करे नेवर वरी রিপিট হরি বি অল ইন মেরি, এটা হলো গুরুদেবের বাণী। সন্তোষম পরমম সুখম কন্টেন্টমেন্ট ইজ এ কন্টিনিউয়াস পিস, আনন্দোহম আনন্দোহম আনন্দম ব্রহ্মানন্দ। মে গুরুদেব চয়েসেস ব্লেসিংস বি শ্রবণ অপন অল, সবাই উপরে গুরুদেবের কৃপা দৃষ্টি হোক, সবাই চিত অর আনন্দ জ্ঞান অর আনন্দ প্রসাদ লাভ করো। হরি ওম তৎসত্।